গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার বেরিয়ে গেছি আমরা ওয়াকে। সুস্বাগত আমার এই চ্যানেলটিতে, ইটস মাম্পিস বিউটি ওয়ার্ল্ড, আর আমি হলাম আপনাদের মাম্পি। আর আমি বেরিয়েছি আমার জিৎসোনার সাথে। জিৎসোনাকে দেখাই যাচ্ছে না আজকে। কি হয়েছে জিৎসোনার? আজকে ক্যামেরাতে না আসার কারণটা হলো গিয়ে ওর একদম ওয়াক করার ইচ্ছে নেই। ওর আর একটু ঘুমো করার ইচ্ছে ছিল, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে আসছি। আমি বলেছি তোমারই তো আমার সাথে ওয়াক করতে হবে না, তো তাই জন্য ও আমার সাথে রাগ করে ক্যামেরার দিকেও তাকাচ্ছে না আর কিছু কথাও বলছে না। জগিং করে নেই, তারপর আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আবার কথা বলবো। তো দেখতে থাকুন আজকে আমি কী কী করছি। আমার এই চ্যানেলটিতে জড়িয়ে থাকুন আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? দেখো ফিল্ডে এসো, সেম একই অবস্থা। ও হাঁটছে না, একটা জায়গাতে একটু একটু করে হাঁটি করছে। ওর একদমই ভালো লাগছে না কিছু। ওর আর থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আর এখন আমি ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। বানিয়েছি পুচকুদের জন্য ডাল, কাতলা মাছের কালিয়া, লাউয়ের মাছের মুড়ো দিয়ে ঘণ্ট, মকা মাছের একদম পনা, ছোট্ট মকা মাছের পনা, এটার পাতুরি, আর কুকারের। দেখো বন্ধুরা, আজকে আবার আমরা যাচ্ছি আরেকটা মেলাতে। তো এখানে আভি রেডি হয়ে গেছে, জিত আছে পিছনে, ঋষি সোনা ওইদিকে দাঁড়িয়ে আছে, রাগ করছে, বলছে ওকে কেন আগে নিলাম না, ওর পাপার আগে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আরেকটা ফেয়ারে। গতকালকে গিয়েছিলাম বুক ফেয়ারে, আর আজকেরটা হলো গিয়ে মিনি মেলার মতো। তো এখানে এসছে, তো আমরা দেখতে যাচ্ছি কেমন হবে। কালকের মতো যে ভিডিওটা আপলোড হয়েছে ওই ধরনেরই মোটামুটি ক্লিপিংস নিতে পারি, তাহলে আমি আজকেও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে না? তো এখন যাচ্ছি। ঋষি চলে আসো, চলে আসো, তোমারটা বলার বাকি আছে। এই দেখো ঋষি ও রেডি, আমার চোনা বাবা তো, আমার চোনা বাবা তো লাভ করেছে। ওই দাদাই ফাস্ট যাচ্ছে, চো। দেখো আমরা টমটমে করে যাচ্ছি মেলা দেখতে, আর জিৎ ঋষিকে কি সুন্দর অ্যাজ এ রেসপন্সিবল ব্রাদার ধরে রেখেছে। আমাকে জিৎ আর আবি দুজনেই বলছে আর ভিডিও করতে হবে না, তারপর দেখবে টমটম থেকে ফোন পড়ে গেছে। আমরা পৌঁছে গেছি আমাদের মেলাতে, এখন আমরা চড়বো এই ড্রাগন রাইডারটাতে। আমরা বসে গেছি আমাদের ড্রাগন রাইডটাতে, আর আমি হই হই করে চিল্লিয়ে চিল্লিয়ে যাচ্ছি। আমার এমন ফিল হয় না যে রাইডের মধ্যে বসে একটু চিৎকার চেঁচামেচি না করলে রাইডের আনন্দটাই হয় না, তাই না? বলো, কেউ চেল্লাচ্ছে না রাইডটাতে, আমি একাই চেল্লাচ্ছি। জিৎষি এই ছোটা ভীমের হাতে টানা গাড়িটাতেও বসেছিল, আর দেখো একটু ভালোভাবে জিৎ কি সুন্দর এখানেও ওর ভাইকে সুন্দর করে প্রোটেক্ট করে বসে আছে। ও মনে হচ্ছে গাড়িটাতে বসেছে ওর ভাইকে দেখে রাখার জন্য, নাকি এনজয় করার জন্য। দেখো আমার পাতি কি সুন্দর ফুচকা খাওয়ার মজা নিচ্ছে, দিদিটা দিচ্ছে আর চপক চপক করে ফুচকা খাচ্ছে। দেখো আমরা গিয়েছিলাম মেলাতে, মেলা তো ভিডিওগুলো দেখিয়েছি, আর হলো গিয়ে ওখানে না এতটা ভিড় হয়ে গিয়েছিল সাডেনলি, বিকজ
8:30 মতো যখন বেজে গেছে না তখন এতটাই না ভিড় হয়ে গেছে, তখন মানে আর হাঁটা যাচ্ছে না বাচ্চা বাচ্চাকে নিয়ে, একদম ভিড়ের চোটে আর পারাই যাচ্ছে না। তো হলো গিয়ে আমরা ভেবেছিলাম আগের দিকে যাব, সব চড়বো টড়বো, খাবো কিছু খেয়ে তারপরে হলো গিয়ে কিনবো, কিন্তু তারপরে এত ভিড় হয়ে গেছে। আর আভি বলছে যে হলো গিয়ে একটা লাইনে তো ঢুকতেই দিল না আভি আমাকে, আর আরেকটা লাইনে হলো গিয়ে তথাপিও জোর করে ঢুকলাম, কিন্তু ঢুকেও না মানে জিনিস দেখার উপায় নেই, এতটা ভিড় হয়ে গেছে সাডেনলি ন। আর আমরা যখন ব্যাক করছি না তখনও মানে অনেক ভিড়, মানে মানুষ যাচ্ছে তখনও। তো ওখান থেকে হলো কি বিশেষ কিছু আনতে পারিনি, কিন্তু আনার অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু আভি বারবার বলছে যে করোনা এখনও শেষ হয়নি, তুমি কিছু কিন্তু মানে এতটা ঘেঁষাঘেঁষি করাটা ঠিক হবে না, বাচ্চা আছে আর আমরা এখন গুয়াহাটিও যাব, এখন কোনো রিস্ক নেওয়াটা মানে ভালো হবে না, তাই বলে যেতে পারিনি। তথাপিও আমি একটু একটু ঢুকে মানে আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা হলো কি একটা ইয়ারিং, এটা হলো কি এটা এই দেখো এই কোরিয়ান ইয়ারিংটা কিনেছি, দুর্দান্ত দেখতে মানে খুব সুন্দর, আর যেটা মানে ভালো লাগছে ওইটার দাম মানে আকাশ ছোঁয়া, সুন্দর না ইয়ারিংটা, দাম বেশি হলেও না খুব ভালো লেগেছে আমার ইয়ারিংটার, তো তাই নিয়ে নিয়েছি, ভাবলাম নিয়েই নিই। আর ঋষি কিনেছে দেখো, ঋষি স্পাইডারম্যান, আর দেখো দেখো জিত কিনেছে, জিতের স্পাইডারম্যান, এটাকে চাপটা বানিয়ে না করছে। আর ছোট্ট একটা হলো কি খেলু কিনেছে ওরা, তো এটাই, আর বিশেষ কিছু কেনা হয়নি, চলে এসেছি, কারণ কি আমি বারবার মানে মানে যতবার এটা বলছে না যে কিছু দেখবে নাকি, হাজারবার বলছে ঘরে চলো করোনা আছে, কিন্তু বাইরে আর মানুষের এখানে মানে বিশাল সম্ভার লেগেছে, কালকে যেমন ছিল ফাঁকা আর আজকে তেমনই মানুষে ভরা, মানে ভাবার বাইরে মানুষ হয়েছে আজকে। যে মাসিটা আসে আমাদের বাড়িতে ওই মাসিটাই আমাকে বলেছিল যে আজকে মানে যেতে, এটা হলো কি শিব চতুর্দশী উপলক্ষে এই মেলাটা এখানে লেগেছে, আর এটা 3 দিনেই থাকবে, গতকালকে ছিল আজকে আর আগামীকালকে হয়তো শেষ হয়ে যাবে, তো আগামীকালকে তো খুব প্রচুর ভিড় হবে, তো তাই বলে হলো গিয়ে আজকে আমরা গেলাম। তো তাই এতটুকু এই ছোট্ট ভিডিওটা, দ্যাটস ইট, আর কিছু নয়, এখানে দেখানোরও কিছু নেই তেমন একটা বিশেষ। দেখো মেলা থেকে যে স্পিনারটা এনেছে জিতেশির জন্য সেটাকে লাইট অফ করে জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখো আজ হলো থার্সডে আর আমি আবার রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য, তো এই দেখো আমি রেডি আর এখন যাব মেলাতে, আবার সেই ড্র্যাগন রাইডটাতে বসে নিয়েছি, আর এটাতে বসে যে এতই মজা লাগছিল, তো তাই জন্য আজকে এটা ডাবল রাইড নেব আমরা, একইবারে টিকিটটাও করে নিয়েছি, তো বসে একবার রাইড যেটা হবে সেটা হবে, তারপর সেকেন্ড রাইডটাও আমরা নেব। ড্র্যাগন রাইডটাতে ফার্স্ট রাউন্ডটা শেষ হওয়ার পর আমরা করলাম ব্রেক টাইমে কিছু ফটোশ্যুট, এই দেখো আমাদের সেকেন্ড রাউন্ড আবার শুরু হয়ে যাচ্ছে এখন, আর ঋষি কি মজা, ওর তো কি মজা যে লাগছে। ব্যাক করছি মেলার থেকে আর আমরা দুজন ডাবল হর্ন লাগিয়ে নিয়েছি মাথায়, মজা করতে হই হই করতে করতে ব্যাক করছি, কি মজা হচ্ছিল না। আজকে আবার এই টুকিটাকিগুলো কিনে আনা হয়েছে মেলার থেকে, আর আমার জন্য নিয়ে এসেছি এই ইয়ারিংটা, কালকে যে ইয়ারিংটা এনেছিলাম না সেটারই সেম ডিজাইনের আরেকটা কালার নিয়েছি, কারণ কি আমার এই কালারের না একটা শাড়ি আছে যেটার সাথে আমার ইয়ারিং নেই, আর আমি ভাবলাম এই ইয়ারিংয়ের ডিজাইনটা খুব মানাবে এটার সাথে। এই দেখো আমাদের ঘরের অ্যাকচুয়াল স্পাইডারম্যান, ঋষি তো ওর মাস্ক পরে পুরো স্পাইডারম্যানই হয়ে গেছে।